আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদের সঙ্গে আছি বিপাশা মজুমদার শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম চীন থেকে এসেছে 5 লাখ ডোজ করোনা টিকা যুক্তরাষ্ট্রের জোটে যোগদান নিয়ে চীনা রাষ্ট্রদূতের মন্তব্যের কড়া জবাব পররাষ্ট্রমন্ত্রী ভোগান্তির সঙ্গী করে ঢাকা ছাড়ছে মানুষ শিমুলিয়া ঘাটে যাত্রীদের ঢল দৌলতদিয়ায় নদীতে পড়ে যাওয়া মাইক্রোবাস উদ্ধার চালক নিখোঁজ এখনো ক্রিটিক্যাল কন্ডিশনে বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে না দেয়া অমানবিক বললেন মির্জা ফখরুল চট্টগ্রামে মিতু হত্যা 5 বছর পর তার স্বামী সাবেক এসপি বাবুল আক্তারকে গ্রেপ্তার করেছে পিবিআই আজ হাজির করা হবে আদালতে দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবার বিস্তারিত চীন সরকারের উপহার হিসেবে পাঠানো 5 লাখ ডোজ করোনা ভাইরাসের টিকা দেশে এসে পৌঁছেছে বুধবার ভোর 5:30টায় বিমানবাহিনীর একটি বিশেষ বিমান সিনোফার্মের এই টিকা নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বিমানবাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধু থেকে এসব টিকা স্বাস্থ্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয় করোনা টিকা আনতে বিমানবাহিনীর 13 জন এয়ার ক্রু চীনে গিয়েছিলেন মঙ্গলবার এই গুডউইল মিশনের দলনেতা ছিলেন বিমানবাহিনীর উইং কমান্ডার মোহাম্মদ হাবিবুর রহমান চীন থেকে আরও কয়েক কোটি করোনা ভ্যাকসিন আনার পরিকল্পনা করছে সরকার যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক চুক্তি হয়নি দেশটির সাথে দেশটির রাষ্ট্রদূত জানিয়েছেন বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিতে দেরি করায় সিরিয়ালের পেছনে পড়েছে এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন কোনো জোটে যোগ দেয়া না দেয়া নিয়ে আগ বাড়িয়ে কেউ কিছু বললে তাতে গুরুত্ব দেওয়ার কিছু নেই তিনি বলেন বাংলাদেশের পররাষ্ট্রনীতি বাংলাদেশে ঠিক করবে আর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন রাশিয়া বা চীন কোনো দেশের সাথেই টিকার ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত সই হয়নি তবে জুন জুলাই থেকে চীন থেকে টিকা পাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি সোমবার কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের সাথে ভার্চুয়াল মতবিনিময় করেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং তিনি বলেন যুক্তরাষ্ট্র ভারত অস্ট্রেলিয়া ও জাপানকে নিয়ে গঠিত জোট কোয়াডে বাংলাদেশ অংশ নিলে চীনের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক নষ্ট হতে পারে It were substantially damage our bilateral relationship. একদিন পর চীনা রাষ্ট্রদূতের বক্তব্যের ব্যাপারে প্রতিক্রিয়া দেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন চীনা রাষ্ট্রদূত আগবাড়িয়ে কথা বলেছেন বলে মন্তব্য করেন তিনি ন্যাচারালি তিনি একটি দেশের প্রতিনিধিত্ব করেন তারা হয়তো এটা চায় না তিনি তারা বক্তব্য বলবেন যে প্রতিষ্ঠানের কথা বলেছেন সেই প্রতিষ্ঠানের লোকজনও আমাদের কাছে এখনো অ্যাপ্রোচ করে নাই হ্যাঁ এটা একটু আগ বেড়ে বলা বলি হয়েছে আমরা এটারে খুব একটা উনি বলেছেন ফাইন দ্যাটস মাচ এটা নিয়ে আমাদের কিছু বিশেষ বক্তব্য নাই পররাষ্ট্রমন্ত্রী বলেন দেশের জনগণের সাথে সরকার পররাষ্ট্রনীতি ঠিক করে অন্য কারো কথায় নয় আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা পররাষ্ট্রনীতি আমরা নির্ধারণ তবে হ্যাঁ যে কোনো দেশ তার বক্তব্য তুলে ধরতে পারে আমরা সেগুলো শ্রদ্ধার সাথে স্মরণ করি হ্যাঁ কিন্তু আমরা কী কাজ করব না করব সেইটা আমাদের দেশের জনগণের মঙ্গলের জন্য আমাদের যে প্রিন্সিপাল পজিশন আছে তার প্রেক্ষিতে উই উইল ডিসাইড ওনারা যাই বলতে পারেন এবং চীন থেকে টিকা সংগ্রহে বিলম্ব প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন বাংলাদেশে টিকা ট্রায়াল করতে চেয়েছিল দেশটি কিন্তু খরচের কিছু অংশ চাওয়ায় সে অনুমতি দেওয়া হয়নি আমরা চায়নার কাছে তো আমরা ডিমান্ডের কথা আমাদের আইডিয়াও দিয়েছি এগ্রিমেন্টগুলো সই হচ্ছে তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে আমরা ডিসেম্বর বললেও তার আগে আমরা দেওয়ার চেষ্টা করব এই কথাটাও বলেছে আমরা তো সেই কথাগুলোই আপনাদেরকে জানাচ্ছি তা আমরা আশা করি ডিসেম্বরের আগে আমরা পাবো আর রাশনটাও কিছু ফিনিশ প্রোডাক্ট ফিনিশ ভ্যাকসিন হয়তো ডিসেম্বরের অনেক আগে আমরা পেয়ে যাব এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালের রাষ্ট্রদূত বংশীধর মিশ্রের হাতে উপহার হিসেবে 5000 এমডিসিভির পিপিই মাস্ক ও অন্যান্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন পররাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ইমরুল কায়েস বাংলাভিশন ঢাকা রাজধানী থেকে মাইক্রোবাস ট্রাক মোটরসাইকেল পিকআপ মিনিবাস সহ নানা পরিবহনে ঢাকা ছাড়ছে মানুষ রাজধানীর গাবতলী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও ঈদকে সামনে রেখে মানুষের বাড়ি ফেরা থেমে নেই সকাল থেকে উত্তরবঙ্গ এবং যশোর কুষ্টিয়া চুয়াডাঙ্গা সহ বিভিন্ন জেলার মানুষ বাড়ি যাচ্ছেন গাবতলী বাস টার্মিনাল এলাকায় মাইক্রোবাস সিএনজি মোটরসাইকেল মিনিবাস পিকআপ সহ যে বাহন পাচ্ছেন যাত্রীরা সেটায় ভিড় করছেন
এসব পরিবহনে নেই কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানার বালাই, ভাড়াও গুনতে হচ্ছে কয়েক গুণ বেশি। যাত্রীরা বলছেন পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে বাড়ি যাচ্ছেন, দূরপাল্লার বাস ছেড়ে দিলে এমন ভোগান্তি পোহাতে হতো না বলেও দাবি তাদের। এদিকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ঢল নেমেছে ঘরমুখো মানুষের, চারটি ঘাট দিয়ে চলছে 15টি ফেরি, প্রতিটি ঘাটে ফেরি ভিড়তেই সেদিকে ধেয়ে যায় অজস্র মানুষ। জানালেন দূরপাল্লার বাস বন্ধ থাকায় ভোগান্তি মাথায় করে নারীর টানে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন তারা। মানুষের এই স্রোত ফেরিতে ওঠার, ঢাকা থেকে নানা ঝক্কি ঝামেলা মাথায় করে কখনো বাইকে, কখনো অটোরিকশায়, আবার কখনো দীর্ঘ পথ হেঁটে বাড়ির উদ্দেশ্যে ঝুঁকিপূর্ণ যাত্রা। স্বাভাবিক ভাড়ার চেয়ে কয়েক গুণ বাড়তি ভাড়া দিয়ে স্বাস্থ্য ঝুঁকি মাথায় নিয়ে প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার ঝুঁকিপূর্ণ যাত্রা। গাড়িতে যাইতে পারতাম, গত বছরও যাইতে পারি নাই, এই বছরও যাইতে পারতেছি না ভাই, অনেক কষ্ট হইতেছে, তারপরে মোটরসাইকেল নিয়ে বাড়ি যাইতেছি। যে এইভাবে লোক আটকায় রেখে জনসমাগম না করে, এর থেকে যদি সবকিছু খোলা রাখতো আমার মনে হয় মানুষের থেকে ফাঁকা ফাঁকা আরো বেশি যাতায়াত করতে পারতো। মানে নিরুপায় হয়েই মানুষ আসতে বাধ্য হয় এত প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়েও, নারীর টানেই বাড়ি ফেরা। ফেরি এসে ঘাটে ভিড়তেই হুমড়ি খেয়ে উঠছে মানুষ, কখনো ঘটছে দুর্ঘটনাও, তবুও যে কোনো মূল্যেই বাড়ি ফেরা চাই তাদের। আসলে আমরা তো যতটুকু চেষ্টা করতেছি দূরত্ব বজায় রেখে যাওয়ার চেষ্টা করতেছি, এখন ফেরিতে তো বলা হয়েছে যে আজকে থেকে যেতে পারবে। তবে সরকার এটা ঠিক করে না, এটা মনে করেন সবার বাড়ি পৌঁছে দেওয়ার ই ছিল, তারপরে লকডাউন, পুরো লকডাউন দিলেও সমস্যা ছিল না, বুঝছেন। শিমুলিয়া ফেরিঘাট পর্যন্ত আসতে পথে পথে তল্লাশি চৌকি আইনশৃঙ্খলা বাহিনীর, মোতায়েন রয়েছে বিজিবি। উপযুক্ত কারণ দেখাতে না পারলে প্রাইভেট কারও ফিরিয়ে দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, শিমুলিয়া ফেরিঘাট, মুন্সীগঞ্জ। অন্যদিকে রাজবাড়ী দৌলতদিয়ায় কালবৈশাখীর তোড়ে নদীতে পড়ে যাওয়া মাইক্রোবাস উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন এর চালক। এদিকে পাটুরিয়া ঘাটে ঈদে ঘরমুখী যাত্রী ও যানবাহনের চাপ কমেছে। ঈদ যাত্রার মধ্যে হঠাৎ কালবৈশাখীতে মঙ্গলবার সকালে রাজবাড়ির দৌলতদিয়ার 5 নম্বর ফেরিঘাটে পন্টুনের তার ছিঁড়ে যায়। এ সময় ফেরিতে ওঠার অপেক্ষায় থাকা ঢাকাগামী একটি মাইক্রোবাস নদীতে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান গাড়িটি চালকসহ ডুবে যেতে দেখেছেন। গাড়িটি কয়েক ঘন্টার চেষ্টায় উদ্ধার করা হলেও খুঁজে পাওয়া যায়নি চালককে। নিখোঁজের সন্ধানে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গাড়িতে কোনো লোক ছিল না, শুধু ড্রাইভার ছিল। এখন পর্যন্ত গাড়িতে কোনো ড্রাইভার আমরা দেখিনি। এখন আমরা অন্য কাজ করবো যে ড্রাইভার পানিতে কোথাও কি আদৌ ড্রাইভার ছিল কি না, থাকলে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা বলছেন যে তোমরা ড্রাইভারকে দেখছেন, যে উনি বাঁচার চেষ্টা করছেন কিন্তু ড্রাইভারও পানিতে ডুবাই গেছেন, এরকমটাই বলছেন। দুর্ঘটনার পর ওই ঘাট দিয়ে ফেরিতে যানবাহন পারাপার বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। এদিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে সকালে যাত্রী ও যানবাহনের বেশ চাপ থাকলেও দুপুরের পর সেই চাপ কমে যায়। মঙ্গলবার সকাল থেকে সীমিত আকারে চলছে ফেরি, তবে ঘরমুখোদের চাপ থাকায় পারাপারের জন্য সকালে বেশ জটলা থাকলেও দুপুরের পর সেই জটলা আর দেখা যায়নি। এর মধ্যে বৈরী আবহাওয়ায় দুদফা বন্ধ রাখা হয় ফেরি চলাচল। তো গভর্নমেন্ট আসলে বাস বন্ধ রাখছে, কিন্তু আমরা কিন্তু সবাই যাচ্ছি, কোনো না কোনোভাবে যাচ্ছি, কিন্তু আমাদের যে একটা হ্যারাসমেন্ট, এইটা আমাদের জন্য খুব অবর্ণনীয় একটা কষ্ট হচ্ছে। নিউজটা কেন দিল যে ফেরি স্বাভাবিক চালু করা হয়েছে, যাওয়া যাবে, ফেরি বাড়তি করে দেওয়া হয়েছে, তাইলে তো আর আমাদের এত কষ্ট করে আসতে হতো না। দক্ষিণবঙ্গের মানুষের দুর্ভোগ লাঘবে যাত্রী পারাপারের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি। এদিকে ঢাকা পাটুরিয়া মহাসড়কের টেপটা এলাকায় চেকপোস্ট বসিয়ে অপ্রত্যাশিত গাড়ি ও ব্যক্তিকে ঘুরিয়ে দিচ্ছে বিজিবি। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। একদিনে কোভিড-19 মারা গেছেন আরো 33 জন, এতে দেশে ভাইরাসটিতে মৃত্যুর মোট সংখ্যা 12,000 ছাড়ালো। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় এ পর্যন্ত মোট মারা গেছেন 12,005 জন। গত 24 ঘন্টায় 14,184টি নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছে 1,230 জন। সব মিলিয়ে ভাইরাসে আক্রান্তের সংখ্যা 7,76,257 জন। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 3,044 জন। দেশে এ পর্যন্ত 7,15,321 জন করোনামুক্ত হলেন। মৃত্যুর হার 1.55, শনাক্তের হার 8.67 ও সুস্থতার হার 92.15%।
ঈদের জামাত উন্মুক্ত স্থানে করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মির্জাদি সেব্রিনা ফ্লোরা। এদিকে ঈদ উৎসবকে কেন্দ্র করে মানুষ যেভাবে বাড়ি যাচ্ছে তাতে করোনার তৃতীয় ঢেউর আশঙ্কা করছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশিদ আলম। জামাত সেটাকেও আমরা কিভাবে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে উন্মুক্ত জায়গাতে ঈদ জামাতের আয়োজন করতে পারি সেই বিষয়টা দিয়েও আমরা জনসাধারণকে এবং যারা আমাদের মসজিদ বা বিভিন্ন আলেম ওলামারা রয়েছেন তাদের সবে দৃষ্টি আকর্ষণ করছি যে বিকল্প পদ্ধতিতে ঈদ জামাতের আয়োজন করার বিষয়টিকে লক্ষ্য রাখার জন্য। জনসমাগম এবং মানুষের চলাচল যেভাবে বেড়েছে আমরা অত্যন্ত শঙ্কিত যে পরবর্তীতে তারা যখন ফিরে আসবেন আবার কর্মস্থলে ঢাকায় তখন আমাদের কোভিডের সংক্রমণ বাড়ে কিনা। আমরা শঙ্কা প্রকাশ করছি যে আগামীতে আমরা আরেকটা ওয়েভের না সম্মুখীন হই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন বেগম খালেদা জিয়া এখনও ক্রিটিক্যাল কন্ডিশনে রয়েছেন। তার কিডনি ও হার্টের সমস্যা নিয়ে চিকিৎসকরা উদ্বিগ্ন। ফৌজদারি কার্যবিধির 401 ধারায় যে কোনো আদেশ দেওয়ার ক্ষমতা সরকারের আছে। চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে যেতে না দেয়াকে ন্যাক্কারজনক ও অমানবিক বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব অভিযোগ করেন, বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার আবেদনের শুরুতে সরকার ইতিবাচক থাকলেও হঠাৎ করে সুর বদল করেছে, এমনকি সরকার আইনের ভুল ব্যাখ্যাও দিয়েছে। দণ্ডপ্রাপ্তদের বিদেশে চিকিৎসা নেওয়ার নজির নেই, আইনমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, জাসদ নেতা আসম রব ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম দণ্ডপ্রাপ্ত হওয়ার পরও বিদেশে চিকিৎসা নিয়েছেন। 401-এর 4 ক ধারায় ভালো করে পড়লে দেখবেন, আদালত যদি বিদেশ যেতে নিষেধ করে, কোনো আদেশও দেয়, আদালত যদি বিদেশে আদেশ দেয় তাহলেও সরকার বিদেশে যাওয়ার অনুমতি দিতে পারে, খুব স্পেসিফিক বলা আছে। কিন্তু সুতরাং কেন ওই সমস্ত খোড়া আপনার সোজা বলে দেন যে আমরা দেব না, সেই বলার তো আপনাদের নাই। বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার কথা তুলে ধরেন মির্জা ফখরুল। এখনও ক্রিটিক্যাল কন্ডিশন আছে তার, যদিও আল্লাহর হুকুমে যে আপনার অনেকটা ইম্প্রুভ করেছেন এবং এখন তিনি রুম এয়ারে আপনার শ্বাস প্রশ্বাস নিতে পারছেন, অর্থাৎ অক্সিজেন লাগছে না রুমের মধ্যে, আপনার তার প্রেশার, টেম্পারেচার, অক্সিজেন আপনার যেটাকে অক্সিজেন স্যাচুরেশন বলে, এগুলো এখন আপাততভাবে এখন আল্লাহর হুকুমে এখন আপনার কিছুটা নর্মালের দিকে চলে এসছে। কিন্তু তার মূল কতগুলো বিষয় আছে যে বিষয়গুলো কিন্তু এখনও অত্যন্ত বিপজ্জনক আশঙ্কাজনক আছে। তার কিডনির সমস্যা আছে, দ্যাটস এ রিয়াল প্রবলেম, তার হার্টের সমস্যা আছে, দুটো যেটাকে ডাক্তাররা এখনও আপনার অত্যন্ত উদ্বিগ্ন আছেন। বেগম খালেদা জিয়া বিদেশে থেকে রাজনীতি করতে চাইলে আগেই করতেন উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, বেগম জিয়াকে নিয়ে সরকারের মন্ত্রীরা যে অশালীন, অমার্জিত ও অগ্রহণযোগ্য কথা বলেছেন, সময় এলে জনগণ এসবের জবাব দেবে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রামের আলোচিত মাহমুদা খানম মিতু হত্যা মামলায় তার স্বামী পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইয়ের হেফাজতে নেওয়া হয়েছে। নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা। মিতু হত্যার 5 বছর পর মঙ্গলবার রাত 9টার দিকে তাকে পিবিআইয়ের হেফাজতে নেওয়া হয়। বুধবার তাকে আদালতে হাজির করার কথা রয়েছে। এর আগে পিবিআই প্রধান ডিআইজি বনোজ কুমার মজুমদার জানান, বাবুলকে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার ঢাকা থেকে চট্টগ্রামে ডেকে নেয় পিবিআই। বাবুলের শ্বশুর মোশাররফ হোসেনকেও ডেকে নেওয়া হয়েছে চট্টগ্রামে। 2016 সালের 5 জুন ভোরে ছেলেকে স্কুলে পৌঁছে দিতে বের হওয়ার পর চট্টগ্রাম শহরে জিএসসি মোড়ে কুপিয়ে এবং গুলি করে হত্যা করা হয় মিতুকে। ঘটনার পর বাবুল আক্তার পাঁচলাইশ থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তবে বাবুল আক্তারের শ্বশুর সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন ও শাশুড়ি শাহেদা মোশাররফ এই হত্যার জন্য বাবুল আক্তারকে দায়ী করে আসছিলেন। 2020 সালের জানুয়ারিতে আদালত মামলাটি তদন্তের ভার পিবিআইকে দেয়। রাজধানী সরোয়ার্দী উদ্যানে আপাতত আর গাছ কাটা হচ্ছে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ কম মোজাম্মেল হক। এ বিষয়ে গঠিত কমিটি পরিবেশবিদ, উদ্যানতত্ত্ববিদ সহ সবার সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ওয়াকওয়ে নির্মাণের জন্য গাছ কাটা বা কোনো অবহেলা থাকলে
তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান মন্ত্রী। এদিকে 20 মে পর্যন্ত সরওয়ার্দী উদ্যানে গাছ কাটা বন্ধ রাখতে বলেছে হাইকোর্ট। গত সপ্তাহে সরওয়ার্দী উদ্যানে অর্ধশতাধিক পুরনো গাছ কেটে ফেলে গণপূর্ত বিভাগ। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও পরিবেশ কর্মীদের প্রতিবাদ সমালোচনার মুখে গাছ কাটা বন্ধ করে কর্তৃপক্ষ। স্বাধীনতা স্তম্ভ তৃতীয় প্রকল্প বাস্তবায়নের নামে পুরনো গাছ কেটে প্রকল্প বাস্তবায়ন বন্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হয় কয়েকটি সংগঠন। আদালত অবমাননার অভিযোগে করা আবেদনের শুনানি আগামী 20 মে। সে পর্যন্ত গাছ কাটা বন্ধ রাখতে অ্যাটর্নি জেনারেলকে মৌখিক নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই প্রেক্ষিতে আদালত এটি পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন 20 মে পরবর্তী শুনানি, এবং এর মধ্যে এই সরওয়ার্দী উদ্যানের গাছ কাটার যে কার্যক্রম সেটি বন্ধ রাখার জন্য লার্নেড অ্যাটর্নি জেনারেলকে নিশ্চিত করতে বলেছেন। অর্থাৎ 20 তারিখ পর্যন্ত সরওয়ার্দী উদ্যানের যে গাছ কাটা সেগুলোর কার্যক্রম বন্ধ থাকবে। সরওয়ার্দী উদ্যানে গাছ কাটা স্বাধীনতা স্তম্ভ তৃতীয় প্রকল্প নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। জানান এই মুহূর্তে আর গাছ কাটা হবে না। ওয়াকওয়ে নির্মাণে গাছ কাটার মতো অবহেলা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। এবং যারা পরিকল্পনাবিদ পরিবেশবিদ যে সেখানে উদ্ভিদবিদ ওদেরকে যেটাকে আরো কিভাবে সমৃদ্ধ করা যায় বা গাছ না কেটে বা কোন ধরনের গাছ লাগালে কোনটা কোথায় লাগালে ই হয় সে ব্যাপারে আমরা ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যেই আগামী মাসেই রমজানই ঠিক আছে আগামী মাসের প্রথম দিকেই আমরা সভা করে আমাদের আবার এটা পুনর্বিন্যাস করবো ইনশাল্লাহ। শুধুমাত্র ওয়াকের জন্য কাটা হয়ে থাকে যেটা হয়তো একটু এড়িয়ে গেলে হতো, এরকম যদি হয়ে থাকে নিশ্চয়ই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব, কেন তারা এত অসাবধান ছিল। যে সংখ্যক গাছ কাটা হয়েছে তার 10 গুণ গাছ লাগানোর আশ্বাসও দেন মন্ত্রী। যদি একটু রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আর একবার জানিয়ে। চীন থেকে এসেছে 5 লাখ ডোজ করোনা টিকা। যুক্তরাষ্ট্রের জোটে যোগদান নিয়ে চীনা রাষ্ট্রদূতের মন্তব্যের করা জবাব পররাষ্ট্রমন্ত্রীর। ভোগান্তি সঙ্গী করে ঢাকা ছাড়ছে মানুষ, শিমুলিয়া ঘাটে যাত্রীদের ঢল। দৌলতদিয়া নদীতে পড়ে যাওয়া মাইক্রোবাস উদ্ধার, চালক নিখোঁজ। এখনো ক্রিটিক্যাল কন্ডিশনে বেগম খালেদা জিয়া, চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে না দেয়া অমানবিক, বললেন মির্জা ফখরুল। চট্টগ্রামে মিতু হত্যা 5 বছর পর তার স্বামী সাবেক এসপি বাবুল আক্তারকে গ্রেপ্তার করেছে বিবিআই, আজ হাজির করা হবে আদালতে। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 10টায় 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bangladeshvision.tv ও facebook.com/bangladeshvision। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshvision news। সঙ্গে থাকায় ধন্যবাদ।